স্বাগতম এই পবিত্র তীর্থযাত্রায়, চার ধাম যাত্রা। এখানে চারটি পবিত্র স্থানে ভ্রমণ করে পাপমোচন হয় এবং মুক্তির দরজা খুলে যায়। চার ধাম যাত্রা চারটি পবিত্র স্থানকে নিয়ে তৈরি, যথা যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ এবং বদ্রীনাথ। এই স্থানগুলো উত্তরাখণ্ডের মহান হিমালয়ে অবস্থিত। প্রতিটি স্থানের নিজের আধ্যাত্মিক গুরুত্ব আছে, যেটা প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রীদের আকর্ষণ করে। যাত্রা শুরু হয় যমুনোত্রী থেকে, যা পবিত্র যমুনা নদীর উৎস। বলা হয় এখানে দর্শন করলে আত্মা শুদ্ধ হয় এবং অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায়। এর পরবর্তী গন্তব্য গঙ্গোত্রী, যেখানে পবিত্র গঙ্গা নদীর উৎপত্তি। এখানে ভক্তরা নদীকে প্রণাম করে, যা জীবনে মা এবং পবিত্রতার প্রতীক হিসাবে চিহ্নিত। পরবর্তী গন্তব্য হল কেদারনাথ, যা ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে। বরফে ঢাকা পাহাড়ি পরিবেশের মধ্যে অবস্থিত এই প্রাচীন মন্দির ভক্তি এবং বিশ্বাসের প্রতীক। এটা ১২টি জ্যোতির্লিঙ্গের মধ্যে এক ও অন্যতম, যা শিব ভক্তবৃন্দের কাছে একটি বিশেষ স্থান হিসাবে পরিচিত। যাত্রার শেষ গন্তব্য হল বদ্রীনাথ, যেখানে ভগবান বিষ্ণুর বাসস্থান। অলকানন্দা নদীর তীরে অবস্থিত এই মন্দির বৈষ্ণবদের মধ্যে একটি পবিত্র স্থান এবং মুক্তির আশীর্বাদ প্রদানকারী তীর্থস্থান হিসাবে পরিচিত। চারধাম যাত্রা শুধুমাত্র একটি আধ্যাত্মিক যাত্রা নয়, এটি হিমালয়ের শ্বাসরুদ্ধকর প্রকৃত শোভা দিয়ে এক সত্যি অভিষিক্ত একটি অসাধারণ অভিযান। এই যাত্রায় আমাদের সাথে থাকবার জন্য ধন্যবাদ। আরও আধ্যাত্মিক যাত্রা এবং ভ্রমণ অনুভবগুলো পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। ভগবানের আশীর্বাদ নিতে থাকুন।